Algebra part 1 এ আমি পড়িয়েছিলাম arithmetic progression এবার arithmetic progression এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব algebra part 2 তে তোমরা যারা algebra part 1 দেখোনি অবশ্যই আগে algebra part 1 দেখবে তারপরে part 2 দেখবে ওকে আর আমি আমার চ্যানেলে algebra সমস্ত ভিডিওগুলোর জন্য একটা প্লেলিস্ট করেছি algebra নাম দিয়ে algebra class 11 বা একাদশ শ্রেণীর বীজগণিত নাম দিয়ে যে প্লেলিস্টটা করেছে সেই প্লেলিস্টটা তোমরা গিয়ে একদম অ্যালজেব্রা 1 থেকে শুরু করে পরপর যে ভিডিওগুলো রয়েছে ওগুলো সিকোয়েন্স মেইনটেইন করে দেখবে হঠাৎ করে অ্যালজেব্রা 2 পড়লে কিন্তু বুঝতে পারবে না দেখলে বুঝতে পারবে না তো আগে তোমরা অ্যালজেব্রা 1টা দেখে নেবে ওখানে সব থিওরি আলোচনা করা আছে এবার অ্যালজেব্রা 2 তে অ্যালজেব্রা 1 এর যে থিওরি ছিল সেই থিওরি রিলেটেড কিছু অঙ্ক করাচ্ছি সবার প্রথমে আসছে এক নাম্বার অঙ্ক হলো কি একটি সমান্তর শ্রেণীর পঞ্চম পদ ও 11তম পদ একটি সমান্তর শ্রেণীর কি বলেছে পঞ্চম পদ মানে 5তম পদ ও 11তম পদ কত দেওয়া আছে পদ দুটি যথাক্রমে 41 ও 20 ওকে তার প্রথম পদ কত প্রথম পদ বের করতে বলেছে আর কি বলছে এই শ্রেণীর 11টি পদের যোগফল কত হবে এই শ্রেণীর 11টি পদের যোগফল কত হবে সলিউশন একদমই সহজ অঙ্ক মনে করি সমান্তর প্রগতিটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি প্রথম পদ এ ধরে নিলাম সাধারণ অন্তর কত ধরলাম ডি শর্তানুসারে কি দেওয়া আছে পঞ্চম পদ দেওয়া আছে 41 তাহলে a plus 4d পঞ্চম পদ a plus 4d প্রথমটা a হলে তারপরেরটা a plus d তারপরেরটা a plus 2d n তম কি হয় a plus n minus 1 into d তাহলে পঞ্চম পদ কত হবে a plus 4d is equal to কত 41 দিলাম এক নাম্বার আর কি a plus 11 তম পদ দেওয়া আছে কত 20 তাহলে a plus 10d is equal to 20 দুই নাম্বার সমীকরণ অবশ্যই বিয়োগ করতে হবে এক বিয়োগ দুই করে পাই একের থেকে দুই বিয়োগ করলে কি হবে a a কেটে যাবে 4d minus 10d হচ্ছে minus 6d is equal to কত 40 minus 20 তার মানে 21 this implies d is equal to 21/6 সামনে একটা মাইনাস আসবে -7/2 d হচ্ছে -7/2 কাটাকাটি করলে 7/2 হবে তাহলে যে কোণে একটা সমীকরণে d এর মান বসিয়ে দিলে এর মান পেয়ে যাব এক নং সমীকরণে কি d এর মান বসিয়ে পাই কি পাবো a plus 4d minus 7/2 is equal to 41 তাহলে a minus 14 is equal to 41 আর a equal to 41 plus 14 is equal to কত 55 তাহলে প্রথম পদ পেলাম হচ্ছে 55 সাধারণ অন্তর পেয়েছি কত -7/2 সুতরাং প্রগতিটির প্রথম পদ চেয়েছে তো প্রথম পদ কত আসলো 55 প্রথম 11টি পদের সমষ্টি কি হবে 11টি পদের সমষ্টি হচ্ছে ওই 11/2 2a 2 * 55 plus n - 1 * d হয় তাহলে এখানে n হচ্ছে কত 11 n - 1 বলতে 10 * d ক্লিয়ার তাহলে কত আসছে হিসাব করলে সমান 11/2 110 minus 35 11 by 2 into 110 থেকে 35 বিয়োগ করলে কত হচ্ছে 5 3 আছে 11 মিলাতে 8 এটা 7 হবে 7 তাহলে 75 2 8 825 by 2 41 2 5 প্রথম 11 টি পদের সমষ্টি হচ্ছে 412.5 2 নম্বর অঙ্ক কি বলেছে কোন সমান্তর শ্রেণীর p সংখ্যক পদের যোগফল হচ্ছে 4p2 + 3p p সংখ্যক পদের যোগফল 4p2 + 3p হলে ওই সমান্তর শ্রেণীর দ্বাদশ পদটি কত দ্বাদশ পদটি বের করতে বলেছে ওকে একদমই সহজ অঙ্ক সলিউশন হ্যাঁ দেখো এটা হচ্ছে p সংখ্যক পদের সমষ্টি 4p2 + 3p এবার আমি লিখব মনে করি প্রগতিটির n তম পদ tn এবং n সংখ্যক এখানে n না লিখে p দিয়ে লিখি যেহেতু p দিয়ে করা সংখ্যাটা p তম পদ তাহলে কি আসবে tp এবং p সংখ্যক পদের সমষ্টি SP okay s মানে সামেশন বোঝায় তাহলে এখানে কি দেওয়া আছে SP is equal to 4p2 + 3p আমাদের কি লাগবে T12 লাগবে দ্বাদশ পদ এসেছে T12 নিশ্চয়ই S12 - S11 হবে S11 বলতে প্রথম 11 টি পদের সমষ্টি আর S12 কি প্রথম 12 টি পদের সমষ্টি তাহলে S12 এর থেকে S12 এবং S11 এর ডিফারেন্সটা কত নিশ্চয়ই 12 তম পদ যেটা সেটাই তাহলে T12 = কত হবে S12 - S11 তাহলে কি হবে 4 * 12² + 3 * 12 - 4 into 11 square plus কত হবে 3 into 11 बस এটাই হবে দ্বাদশতম পদ তাহলে কত হচ্ছে 4 কমন নিলে 12² - 11² 12² - 11² কত হয় 12 আর 11 যোগ করলে কত 23 তাহলে 4 into 23 হবে plus 3 into 12 - 3 into 11 তাহলে obviously 3 হবে শুধু তাহলে 4 * 23 যোগ কত 3 এটাই হচ্ছে দ্বাদশতম পদ কত হবে 92 + 3 = কত 95 এটাই হচ্ছে সেই প্রগতির দ্বাদশতম ওকে 3 নম্বর অঙ্ক কি বলেছে কোন সমান্তর প্রগতির p তম q তম ও r তম পদগুলি যথাক্রমে p q r হলে দেখাও যে p * q - r + q * r - p + r * p - q = 0 এটাও একদমই সহজ অঙ্ক সলিউশন মনে করি প্রগতিটির হ্যাঁ প্রথম পদ হচ্ছে a সাধারণ অন্তর কত d এটা আমি ধরে নিলাম তাহলে p তম পদ হচ্ছে কত capital p তাই তো p তম পদ capital p সুতরাং p তম পদ কত হবে a plus p - 1 into d এটা সমান হচ্ছে capital p তারপর a plus q - 1 into d is equal to capital q p তম পদ তো তাই হয় n তম পদ কি হয় a plus n - 1 into d একই ভাবে a plus r - 1 into d is equal to কত capital r 3 নাম্বার মানে 1 এর থেকে যদি আমি 2 বিয়োগ করি 1 - 2 করে পাই কি পাবো 1 এর থেকে 2 বিয়োগ করলে এটা এটা কেটে যাবে p - 1 * d এখানে q - 1 * d তাহলে কি আসবে আলটিমেটলি p - q * d = p - q তাই না একইভাবে 2 বিয়োগ 3 করলে 2 বিয়োগ 3 করে পাই কি পাবো 2 এর থেকে 3 বিয়োগ করলে q - r into d = capital q - r আর 3 - 1 করে পাই 3 - 1 করলে কি পাবো আমরা 3 এর থেকে 1 বিয়োগ তো a a কেটে যাবে তাহলে r - p * d = r - p ওকে এবার লেফট হ্যান্ড সাইড কি আছে এটা আছে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু দিস তাহলে p ইনটু q minus r এর জায়গায় কত লিখবো q minus r এর জায়গায় লিখবো q minus r d plus q into r minus p এর জায়গায় কি লিখবো r minus p into d plus r into এখানে লিখবো p minus q into d is equal to সবগুলোতে d কমন নেওয়া যায় d d d তাহলে এখানে থাকলো কত pq minus rp plus qr minus pq plus rp minus qr is equal to d into 0 সমান কত 0 তাহলে প্রমাণ হয়ে গেল 4 নম্বর অঙ্ক কি বলেছে b + c / a c + a / b a + b / c সমান্তর প্রগতিভুক্ত হলে দেখাও যে 1 / a 1 / b 1 / c সমান্তর প্রগতিভুক্ত হবে তার সাথে দেওয়া আছে কি a + b + c not equal to 0 আচ্ছা কি দেওয়া আছে এটা সমান্তর প্রগতিতে দেওয়া আছে আমাদের দেখাবে 1 / a 1 / b 1 / c সমান্তর প্রগতিতে আছে কি তার সাথে a plus b plus c not equal to 0 এটাও দেওয়া আছে এখানে তাহলে আমরা সলভ করব অঙ্কটা এইভাবে সলিউশন হ্যাঁ given মানে দেওয়া আছে this r in ap এরা সমান্তর প্রগতিতে রয়েছে এবার সমান্তর প্রগতির একটা প্রপার্টি পেয়েছিলাম যে কোন সমান্তর প্রগতির প্রত্যেকটা পদের সাথে যদি একটা কনস্ট্যান্ট যোগ করা হয় তাহলে আর একটা সমান্তর প্রগতি পাওয়া যাবে তাহলে এরা যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে b + c / a + 1 c + a / b + 1 এবং a + b / c + 1 r in ap অবশ্যই তারাও ap তে থাকবে এবার এক যোগ করলে কত হচ্ছে b + c + a / a c + a + b / b আর এখানে a + b + c / c r in ap এবার প্রত্যেকটা পদকে আমি a + c b + c দিয়ে ভাগ যদি করি তাহলে তারাও কি থাকবে সমান্তর প্রগতিতে থাকবে আর a + b + c দিয়ে ভাগ করতে পারবো তার কারণ দেওয়া আছে a + b + c not equal to 0 তাহলে this implies কি লিখবো 1 / a 1 / b 1 / c r in AP bracket लिखबो as A plus B plus C not equal to 0 okay यही अंको टा गलो 4 नंबर अंको देखो 5 नंबर अंको की बोला छे 3 into 1 squared plus 4 into 2 squared plus 5 into 3 squared plus dot dot সবশেষে n plus 2 into n squared এর সমষ্টি নির্ণয় করো এর সমষ্টি নির্ণয় করতে বলেছে আচ্ছা দেখি কিভাবে করা যায় এর সমষ্টি নির্ণয় তো সলিউশন এখানে একটা জিনিস লক্ষণীয় প্রথম পদ যেটা তার প্রথম যে পদ না প্রগতির প্রথম পদ কি 3 into 1 স্কয়ার অর্থাৎ 3 এখানে 3 রয়েছে আমরা এই সংখ্যাগুলো দেখব 3 4 5 n+2 অর্থাৎ যততম পদ তত +2 রয়েছে 3 হচ্ছে 1+2 4 হচ্ছে 2+2 5 হচ্ছে 3+2 তৃতীয় পদে 3+2 ওকে দ্বিতীয় পদে 2+2 প্রথম পদে 1+2 আর পরেরটা কি আছে যততম পদ তত স্কয়ারড 1 স্কয়ারড প্রথম পদে দ্বিতীয় পদে 2 স্কয়ারড তারপরে 3 স্কয়ারড এইভাবে রয়েছে তাই তো তাহলে এর r তম পদটা কত হবে আমি এখানে লিখব প্রগতিটির r তম পদ যাকে আমি tr দিয়ে লিখব tr সমান কত হবে তাহলে r plus 2 * r squared তাই তো হবে প্রথমটা হচ্ছে 1 plus 2 into 1 squared দ্বিতীয়টা 2 plus 2 into 2 squared তারপরটা 3 plus 2 into 3 squared n তমটা n plus 2 into n squared তাহলে প্রগতিটির r তম পদ tr কত হবে r plus 2 into r squared is equal to কত হবে r cubed plus 2r squared ওকে সুতরাং t1 কত হবে t1 পাবো 1 cubed plus 2 into 1 squared t2 কত হবে 2 cubed plus 2 into 2 squared tr যদি এটা হয় তাহলে r এর জায়গায় 1 বসালে t1 পেয়ে গেলাম r এর জায়গায় 2 বসালে t2 পেয়ে গেলাম r এর জায়গায় 3 বসাবো তাহলে কত হবে এখানে r cubed তাহলে 3 cubed plus 2 into 3 squared এভাবে যেতে যেতে সবার শেষেরটা কত আসবে tn tn সমান কত n cubed plus 2 into n squared এবার আমি যোগ করব implies t1 plus t2 plus dot 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 plus tn t1 হচ্ছে এটা t2 হচ্ছে এটা t3 হচ্ছে এটা tn হচ্ছে এটা কিন্তু ওকে প্রত্যেকটাকে এইভাবে লেখা যায় এটা n² + 2n² এইভাবে আসছে তাহলে t1 থেকে tn পর্যন্ত যোগ করলে কত হবে 1³ + 2³ + ... n³ ওকে প্লাস 2 কমন নেওয়া যায় এখান থেকে 2 কমন নিলে 1² 2² 3² + ... সবশেষ n² ওকে তাহলে এটা মুছে দিলাম ওকে এটা কত হবে n × n + 1/2 পুরোটার স্কয়ার প্লাস 2 × এটা কত হবে n × n + 1 2n + 1/6 এটা 2 ওকে তাহলে n² × n + 1² / 4 প্লাস এটা কাটলে 3 হচ্ছে এখানে n × n + 1 2n + 1/3 ওকে তাহলে একটা n কমন নেওয়া যায় একটা n + 1 কমন নেওয়া যায় নিচে আসবে কত 12 3 4 12 n গিয়েছে একটা n + 1 গিয়েছে তাহলে একটা n আছে একটা n + 1 রয়েছে তার সাথে 3 গুণ হয়ে যাবে n n + 1 চলে গিয়েছে 3 ও চলে গিয়েছে 4 দিয়ে গুণ করলে কত হবে 4 × 2n + 1 তাহলে আলটিমেটলি কত আসলো n × n + 1/12 আর এখানে 3n² 3n + 8n তাহলে 11n + 4 এটাই হচ্ছে 5 নম্বর অঙ্ক ওকে পরের অঙ্ক কি বলেছে কোন সমান্তর প্রগতির p তম পদ a এবং q তম পদ হচ্ছে b তাহলে দেখাও যে প্রথম p + q সংখ্যক পদের সমষ্টি হবে 1/2 p + q * a + b + a - b / p - q সলিউশন মনে করি প্রগতিটির প্রথম পদ এখানে ক্যাপিটাল a লিখব কেন অঙ্কি প্রশ্নের মধ্যে স্মল a রয়েছে প্রথম পদ a এবং সাধারণ অন্তর d therefore কি বলেছে p তম পদ হচ্ছে a তার মানে a plus p minus 1 into d is equal to a এবং a plus q minus 1 into d is equal to b হবে একের থেকে 2 বিয়োগ করব 1 - 2 করে পাই কি হবে একের থেকে 2 বিয়োগ করলে a a ক্যান্সেল হয়ে যাবে p - 1 * d এখানে q - 1 * d তাহলে কি আসবে p - q * d is equal to a - b implies d is equal to a - b by p - q ওকে আবার 1 + 2 করে পাই 1 এর সাথে 2 যোগ করলে কত আসবে 2a প্লাস এটাটা যোগ করলে কত হবে p + q - 2 d is equal to a plus b okay তাহলে কত আসবে this implies 2a plus এখানে p plus q minus 2 into d আছে তো তো p plus q minus 1 into d নিলাম আর একটা যে minus d সেটা ডান দিকে নিয়ে গিয়ে plus d করে দিলাম a plus b plus d তাহলে 2a plus p plus q minus 1 into d is equal to a plus b plus d এর জায়গায় লিখবো a minus b by p minus q এবার দুই দিকে p plus q by 2 দিয়ে গুণ করি তাহলে কি আসবে 2a plus p plus q minus 1 into d is equal to p plus q by 2 এখানে a plus a minus b by p minus q এবার বাঁ দিকে যা রয়েছে p plus q by 2 into 2a plus p minus 1 into d সমান এটা কি p plus q সংখ্যক পদের সমষ্টি না তাহলে কি লিখব সুতরাং প্রথম p plus q সংখ্যক পদের সমষ্টি কত হবে p plus q by 2 into a plus b plus a minus b by p minus q. Okay, এই টুকি থাকলো আমি ভিডিওটা করেছি অনেকবার পজ করে করে যাতে প্রশ্ন লেখার সময়টা নষ্ট না হয় এইজন্য অনেকবার পজ করেছি সেটা হয়তো তোমরা বুঝতে পেরেছো যাকে ভিডিওটা না টানা হলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা ওকে তাহলে পার্ট 2 এই পর্যন্তই থাকলো এবার পার্ট 3 নিয়ে আসবো জিওমেট্রিক প্রোগ্রেশন নিয়ে তোমরা অবশ্যই পার্ট 3 এর ভিডিওটাও দেখবে এবং পরপর ভিডিওগুলো দেখতে থাকবে তাহলে অ্যালজেব্রা নিয়ে আর কোনো সমস্যা হবে না তোমাদের আশা করি ঠিক আছে তোমরা এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যতজন লোকের কাছে শেয়ার করা যায় শেয়ার করবে সাথে বেল আইকনটিও প্রেস করবে যাতে প্রত্যেকটা নতুন ভিডিওর তোমরা আপডেট পেয়ে যাও অর্থাৎ নোটিফিকেশন পেয়ে যাও তাহলে আজকে এই পর্যন্তই থাকলো